আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউস ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। আজ আপনাদের জানাবো বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যে বিষয়গুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়াসি কোহের আরব আমিরাত সফর করেছেন। ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার ঘোষণার পর মোসাদ প্রধান আরব আমিরাত সফর করেন। তার এই সফরের খবর দিয়েছে আরব আমিরাতের বার্তা রাষ্ট্রীয় সংস্থা ওয়াম। ইসরায়েলের গোয়েন্দা প্রধান আরব আমিরাতের নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুম বিন জায়েদ আল নাহিয়ানের সাথে বৈঠক করেন। তারা দুদেশের নিরাপত্তার নানা দিক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বলে ওয়ামের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলো ইরানকে শত্রু হিসেবে বিবেচনা করে আসছে। প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা ও সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার বলেছেন, সৌদি আরব নিজের স্বার্থে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে। আরব আমিরাতের প্রক্রিয়াকে সৌদি আরব অনুসরণ করবে বলে তিনি জানান। কুশনার বলেন, এর মাধ্যমে এই অঞ্চলে ইরানের প্রভাব কমে আসবে এবং ফিলিস্তিনিরা উপকৃত হবে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন সৌদি আরবের ব্যবসা ও প্রতিরক্ষার জন্য ভালো হবে, যা ফিলিস্তিনিদেরকেও সাহায্য করবে। আরব আমিরাতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে এখন পর্যন্ত সৌদি আরব নীরব রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে আরব আমিরাতের সাথে শান্তি চুক্তির বিনিময়ে পশ্চিম তীর দখলের পরিকল্পনা স্থগিত করবে ইসরায়েল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি এই পরিকল্পনা পরিত্যাগ করেননি। এদিকে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের সাথে সম্পর্কের ক্ষেত্রে কুয়েতের আগের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। দেশটির সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে তারা ভাবছে না। সব আরব দেশের অবস্থানের দিকে লক্ষ্য রাখছে। বিভিন্ন আরব গণমাধ্যমে ইঙ্গিত দেওয়া হচ্ছে কুয়েত সম্ভবত কাতারকে অনুসরণ করছে। সৌদি আমিরাতকে পরিত্যাগ করে দেশটি কাতার ও তুরস্কের অবস্থানের সাথে সমন্বয় রেখে চলছে। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক স্বাভাবিক করার যে চুক্তি করেছে তা অর্থহীন এবং এ নিয়ে ফিলিস্তিনি জনগণ উদ্বিগ্ন নয়। ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না আরব আমিরাত। যুক্তরাষ্ট্র, আরব আমিরাত ও ইসরায়েল কে কোথায় কী করছে তা নিয়ে উদ্বিগ্ন নয় ফিলিস্তিন। এর সাথে ফিলিস্তিনের কোনো সম্পর্ক নেই। গত 13 আগস্ট আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে চুক্তি হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় বিবৃতিতে মাহমুদ আব্বাস আবুধাবিকে ফিলিস্তিনিদের পক্ষ ত্যাগ করার জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন, আরব আমিরাত ফিলিস্তিনি জনগণের অধিকার, ফিলিস্তিন রাষ্ট্র, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং পবিত্র জেরুজালেম শহর সবকিছু থেকে সরে গেছে। আমিরাত ও ইসরায়েলের চুক্তি নিয়ে আরব এবং মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও সংগঠন একে ফিলিস্তিনের পিঠে ছুরি মারা বলে অভিহিত করেছে। ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া ইসরায়েলকে কখনোই মেনে নেবে না পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক চুক্তির বিষয়ে মন্তব্য করতে গিয়ে এমন কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এ বিষয়ে প্রথম দিন থেকেই আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার। পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ইমরান খান টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মেনে নেয়া আর ভারতের অবৈধ দখলে থাকা জম্মু কাশ্মীরের অবস্থান মেনে নেয়া সমতুল্য, অর্থাৎ জম্মু কাশ্মীরকে ভারতের কাছে ছেড়ে দেওয়ার সমান। ফিলিস্তিনিদের অবস্থা কাশ্মীরি জনগণের মতোই, তাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তারা ইসরায়েলের নৃশংসতার শিকার। তিনি এ সময় সৌদি আরবের সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের অবনতির কথা উড়িয়ে দেন। বলেন, সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ মিত্র হল পাকিস্তান। প্রতিটি দেশেরই রয়েছে নিজস্ব পররাষ্ট্রনীতি ও জাতীয় স্বার্থ। আমাদের ভূমিকা হল পুরো মুসলিম বিশ্বকে একত্রিত করা, যা একটি চ্যালেঞ্জিং কাজ, তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। এ সময় তার নেতৃত্বে পাকিস্তান থেকে দুর্নীতিমুক্ত করার বিষয়েও কথা বলেন ইমরান খান। তার গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর মধ্যে দুর্নীতি দমন করা অন্যতম। এ বিষয়ে তিনি বলেন, তিনি দেশে দুর্নীতি সহ্য করবেন না। তার ভাষায়, মাফিয়াদের বিরুদ্ধে লড়াই হলো তার জীবনের মিশন। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সামরিক বাহিনীর একাংশের বিদ্রোহের পর দেশটির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে আটক করা হয়েছে। আটকের পর এক টেলিভিশনের ভাষণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা। ভাষণে তিনি সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বলেন, সেনাবাহিনীর একটি নির্দিষ্ট অংশ যদি নিজেদের হস্তক্ষেপের মাধ্যমে সরকারের ইতি টানতে চায়, তাহলে কি আমার সামনে পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প আছে? আমাকে ক্ষমতায় রাখার জন্য কোনো রকম রক্তপাত হোক, সেটা আমি চাই না। ওই টেলিভিশন ভাষণের আগে প্রেসিডেন্ট ইব্রাহিম বৌবাকার কেইতা এবং প্রধানমন্ত্রী বৌবৌ সিসেকে আটক করে বিদ্রোহী সেনারা। আটকের পর তাদের রাজধানী বামাকোর একটি সামরিক ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
মালির এই অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে ওই অঞ্চলের অন্যান্য দেশ এবং সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্স। মালির সেনাদের মধ্যে বেতন ভাতা নিয়ে অসন্তোষ এবং ইসলামপন্থীদের সঙ্গে অব্যাহত লড়াই নিয়ে ক্ষোভ রয়েছে। সেই সঙ্গে সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ওপরও অনেকে সন্তুষ্ট নয়। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে হিজবুল্লাহর এক সদস্য। মঙ্গলবার জাতিসংঘ সমর্থিত এক ট্রাইব্যুনালের রায়ে সেলিম আয়াস নামের ওই সদস্যকে দোষী সাব্যস্ত করলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে গোষ্ঠীটির ওপর তিন সদস্যকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া হিজবুল্লাহ দল হিসেবে ওই হামলার সাথে জড়িত নয় বলে উল্লেখ করা হয়েছে। স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবাননের রায়ে সন্তোষ প্রকাশ করে তা বাস্তবায়নের আহ্বান জানিয়েছে রফিক হারিরির ছেলে ও দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি। 2005 সালে ভয়াবহ বোমা হামলায় নিহত হন রফিক হারিরি। ওই ঘটনায় আরও 21 জন নিহত হয়। এই ঘটনার বিচারে জাতিসংঘের সমর্থনে নেদারল্যান্ডসের হেগে গঠন করা হয় বিশেষ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালটি ওই বিস্ফোরণের জন্য ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর 4 সদস্যকে অভিযুক্ত করে। তাদের অনুপস্থিতিতেই শুরু হয় বিচার কাজ। রায় ঘোষণার সময়ও তারা অনুপস্থিত থেকেছেন। রফিক হারিরি হত্যার ঘটনায় আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহকে কখনো অভিযুক্ত করা হয়নি, আর গোষ্ঠীটিও এতে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। বিজেপির রাজনৈতিক হাতিয়ার হিসেবে ভারতে ফেসবুকের ব্যবহার ও মুসলিম বিদ্বেষ প্রচারের অভিযোগ আরও জোরদার হয়েছে। ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে চিঠি লিখেছে ভারতের বিরোধী দল কংগ্রেস। রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করেছেন বিজেপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছে ফেসবুক, এমনকি নিজেদের ঘোষিত নীতির বাইরে গিয়ে সচেতনভাবে দলটির নেতাদের বিদ্বেষমূলক পোস্টের ব্যাপারে নীরব থাকে প্রতিষ্ঠানটি। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এমন প্রতিবেদন সামনে আসার পরই দিল্লিতে নিয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। চিঠিতে ভারতে ফেসবুক লিডারশিপ টিম কিভাবে কাজ চালায় তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানানো হয়েছে। দলের পক্ষ থেকে জাকারবার্গকে ওই চিঠি লিখেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল। চিঠিতে কংগ্রেসের তরফে বলা হয়েছে এটা স্পষ্ট যে ভারতে ফেসবুক একটা রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, বিজেপি নেতাদের বিদেশমূলক কাজে সহযোগিতা করছে, ভারতে নির্বাচনী গণতন্ত্রে হস্তক্ষেপ করার মতো গুরুতর অভিযোগ রয়েছে ফেসবুকের বিরুদ্ধে। এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে বাণিজ্যিক কারণে ভারতে ফেসবুকের পাবলিক পলিসি এক্সিকিউটিভ বিজেপি নেতাদের বিরুদ্ধে হেইট স্পিচ রুলস কার্যকর করেননি। প্রতিবেদনে বলা হয়েছে ভারতে ফেসবুকের পাবলিক পলিসি ডিরেক্টর আখি দাস বিজেপি নেতাদের বিদ্বেষমূলক পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্মীদের সরাসরি না করে দিয়েছেন। তিনি কর্মীদের বলেন সরকারি দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভারতে ফেসবুকের ব্যবসা ধাক্কা খেতে পারে। এদিকে ভারতের ফেসবুকের পলিসি প্রধান আখি দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সাম্প্রদায়িক হিংসায় উস্কানি ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন ছত্তিশগড়ের একজন সাংবাদিক। আনুষ্ঠানিকভাবে ডেমোক্রেট দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে স্বীকৃতি চূড়ান্ত করেছেন জো বাইডেন। তার ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্রের সাবেক দুই প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও জিমি কার্টার। তাকে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানের প্রভাবশালী নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলও। ডেমোক্রেট দলের কনভেনশন উদ্বোধনী দিনে প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া সমালোচনা করে ব্যাপক আলোচিত হন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। তিনি ট্রাম্পকে একজন রং প্রেসিডেন্ট বলে আখ্যায়িত করেন। তার কথার সূত্র ধরেই সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন কড়া সমালোচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্পের। তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে বিশৃঙ্খলা নিয়ে এসেছেন। আগামী 3 নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনের আগে জনমত জরিপে প্রেসিডেন্ট ট্রাম্পকে পিছনে ফেলে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমতার মেয়াদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আনুষ্ঠানিক দলীয় মনোনয়নে 50টি রাজ্যের সব ডেলিগেটের ভোটে তিনি প্রার্থী মনোনীত হন। তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে নতুন অস্ত্র প্রযুক্তি উন্মোচন করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে তিয়ানলেই 500 বা স্কাই থান্ডার নামের এই প্রযুক্তিটির মাধ্যমে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে 500 কেজি বিস্ফোরক ছোড়া যায়। একই সঙ্গে এর মাধ্যমে আকাশ থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র হামলাও চালানো যায়। এটি 6টি আলাদা ধরনের বিস্ফোরক বহন করতে পারে এবং ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে বলে জানিয়েছে চীনের এক সিনিয়র প্রকৌশলী। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে তাইওয়ান, হংকং, দক্ষিণ চীন সমুদ্র ও করোনা ভাইরাস মহামারী নিয়ে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে নতুন অস্ত্র প্রযুক্তি উন্মোচন করল চীন। তাইওয়ান সরকারের এক ঘোষণায় বলা হয়েছে চীনা গোয়েন্দাদের দ্বীপটিতে প্রবেশ ঠেকাতে নতুন আগতদের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হবে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে F-16 যুদ্ধবিমান কিনতে 600 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি চূড়ান্ত করেছে তাইওয়ান।
এই চুক্তিকে উস্কানি বলে আখ্যা দেয় চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এদিকে বিরোধপূর্ণ দক্ষিণ চীন সীমান্তে গত সপ্তাহে মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া তাইওয়ান প্রণালীর উত্তর ও দক্ষিণ অংশে গোলাবর্ষণের মহড়া চালিয়েছে অঞ্চলটির সেনাবাহিনী। চীনা সেনাবাহিনীর তরফে এসব মহড়াকে উস্কানি আখ্যা দিয়ে বলেছেন, এতে তাইওয়ানের স্বাধীনতাকামীদের কাছে ভুল বার্তা যাবে। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। বিশ্বের নানা গণমাধ্যমের উল্লেখযোগ্য সংবাদ নিয়ে কাল আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। আল্লাহ হাফেজ।